এবারে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি ধনীর অগ্রজ কানিজ ফারহানা সুধা আপুকে। লাল ইট বাঁধানো সারি সারি দালান, লাল ইটের মুক্ত মঞ্চ, কুয়াশা আর পাখির যে ঘ্রাণ মাখানো বাতাস, পাখির পালক ভেজা এই যে সুন্দর একটা জাদু নগর, ভীষণ আদুরে জাহিনগর বিশ্ববিদ্যালয়, সেই জাহিনগর বিশ্ববিদ্যালয়ের মুক্ত মঞ্চ থেকে সবাইকে শুভ সন্ধ্যা। ধ্বনি হাও শব্দ হাও কবিতার স্বচ্ছ স্বভাবে স্লোগানটি ধারণ করে জাহিনগর বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংগঠন ধ্বনি আয়োজন করেছে আবৃত্তি উৎসব 2017। আজ উৎসবের প্রথম দিন, সবাইকে শুভেচ্ছা উৎসবের প্রথম দিন থেকে। আমাদের আজকের উৎসবের প্রথম দিন যে প্রযোজনাটি থাকছে সেটি হচ্ছে কথা মানবী, রচনা মল্লিকা সেনগুপ্ত, নির্দেশনা দিয়েছেন শ্রাবণী নাসরিন। প্রথমেই ধ্বনি ঢাকা সম্পর্কে কিছু বলতে চাই। ধ্বনি ঢাকা আসলে কী আমরা একটু যদি ভালো মতো বলতে চাই, তাহলে সেটি হচ্ছে যে আমরা যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংগঠন ধ্বনির সঙ্গে যুক্ত ছিলাম, তারপর আমরা যারা পড়াশোনা শেষ করে বেরিয়ে গেছি বিশ্ববিদ্যালয় থেকে, তাদের নিরলস প্রচেষ্টায় আমরা দাঁড় করিয়েছি ধ্বনি ঢাকা সংগঠনটি। তো আমরা যদি বলতে চাই খুব সুন্দর করে, তাহলে বলা যায় যে জাহাঙ্গীরনগর আবৃত্তি সংগঠন ধ্বনির প্রতিধ্বনি মূলত ধ্বনি ঢাকা। ধ্বনি ঢাকা আমরা আমাদের পথ চলা শুরু করেছি এবছরের শুরুতে। ইতিমধ্যে আমরা ঢাকাতে শিল্পকলায় এবং ছায়ানটে আমরা আমাদের দুটো প্রযোজনা মঞ্চস্থ করেছি, একটি ছিল কথা মানবী এবং আরেকটি ছিল পরাণের গহীন ভিতর। তো দুটো প্রযোজনা মঞ্চস্থ করার মধ্য দিয়ে আমরা ধ্বনি ঢাকা এবছর আমাদের কার্যক্রম শুরু করেছি, এবং আমরা আশা করছি যে আমরা সামনের দিনগুলোতে আমাদের আরও সুন্দর সুন্দর প্রযোজনার মাধ্যমে, কবিতার মাধ্যমে আমরা আমাদের পথ চলাকে আরও সমৃদ্ধ করব। আর এরপর যে কথাটিতে অবশ্যই আসতে হয় সেটি হচ্ছে আমাদের আজকের প্রযোজনা কথা মানবী। এটি মল্লিকা সেনগুপ্তের রচনায় একটি কবিতার প্রযোজনা, নির্দেশনা দিয়েছেন আমাদের অগ্রজ শ্রাবণী নাসরিন আপু। তো এই কবিতাটি প্রযোজনাটি সম্পর্কে যদি একটু বলি, সেটি হচ্ছে যে আসলে যুগ যুগ ধরে নারীর অবস্থান, আমাদের এই প্রযোজনাটিতে প্রায় 5টি নারী চরিত্র উঠে এসেছে, দ্রৌপদী, সুলতানা রিজিয়া, খনা, মালতি মোদি, এই এরকম 5টি চরিত্র উঠে এসেছে এবং শাহবানু। তো যুগ যুগ ধরে নারীর যে অবস্থানটি ছিল সেই অবস্থানটি আসলে কীরকম ছিল, নারী নিষ্পেষিত হয়েছে, নারী প্রেম ছিল, বিদ্রোহ ছিল, শাসন করেছে নারী, নারী নিগৃহীত হয়েছে, প্রতিবাদও করেছে। তো এই প্রতিবাদ, প্রেম এবং বিদ্রোহ এবং দ্রোহের যে ভাষাগুলো, সেই ভাষাগুলোই কিন্তু আসলে কবিতায় উঠে এসেছে। আমরা আজকে যারা দর্শক সারিতে আছি, মুক্ত মঞ্চে যারা আছি, আমরা আসলে জানি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মুক্ত মঞ্চের দর্শক মানে আসলে একটা বোধের এবং অনুভূতির জায়গা থেকে এই দর্শক সারি, এবং এই দর্শক যারা মুক্ত মঞ্চে দর্শক সারিতে আমরা বসি, আমরা যারা কবিতা শুনতে আসি, তারা আসলে অনুভূতির জায়গা থেকেই কবিতা শুনতে আসি। আজকের প্রযোজনাটি ঠিক এরকম একটি অনুভূতির জায়গা থেকেই আমি বলবো। যে চরিত্রগুলোর কথা বললাম, যে নামগুলোর কথা বললাম, সেই নামগুলো বা চরিত্রগুলো শুধু চরিত্রায়ন নয়, একটা বার্তা আমাদেরকে দেয়। আমরা জানি যে সমাজে এখনও নারীদের নিগৃহীত হওয়া, নারীদের যে শোষিত হওয়া, সেই ব্যাপারগুলো কিন্তু এখনও রয়েছে। আমরা পুরুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা সমাজে খুব সুন্দরভাবে চলাফেরাও করছি, যেমন ঠিক তেমনি পাশেপাশে ধর্ষণ হচ্ছে নারী, অনেক ধরনের ব্যাপার আসলে আমরা আমাদের সমাজে দেখে থাকি। কিন্তু তারপরেও এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো আসলে শুধুমাত্র কবিতা নয়, সেটা কবিতা নয়, কবিতার কিছু শব্দ, কিছু ভাষা বা একটা প্রযোজনা, এই প্রযোজনাটা শুধুমাত্র একটা বিনোদনের বিষয়বস্তু নয় যে আমরা এসে কবিতা পড়লাম, সুন্দর কাস্টিউম, অনেক সুন্দর প্রযোজনা, কথা, উচ্চারণ, কিন্তু সব কিছুর ভেতরে যে গূঢ় কথাটি থাকে সেটি আসলে কবিতার ভাবনা এবং একটি বার্তা, যে আসলে আমরা কি বলতে চাই এবং আমাদের যেই বার্তাটি আমরা দিতে চাই সেটি আমরা কতটুকু ধারণ করছি। তো আমাদের প্রযোজনাটি একটু পরে মঞ্চস্থ হবে, সেটি নিয়ে আর বেশি কিছু বলবার নেই। আমরা যারা আছি দর্শক সারিতে সবাই আমরা নিজের সেটি কিছুক্ষণ পরে উপভোগ করব। আর ক্যাম্পাস ছেড়ে গিয়েছি অনেকদিন, অনেকদিন পর আসলে এসেছি মুক্ত মঞ্চে, আমার শ্রদ্ধেয় শিক্ষক এবং গুণীজনের সঙ্গে আসলে আমি দাঁড়িয়ে আমাদের এই মুক্ত মঞ্চটি ভাগাভাগি করছি, আমার ভীষণ ভালো লাগছে। তো এতটুকুই,
সবাই ভালো থাকবেন। আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংগঠন ধ্বনির উৎসবের যেহেতু আজ প্রথম দিন, আমাদের আরও তিন দিন আমাদের উৎসব চলবে। আমাদের ধ্বনির দুটো প্রযোজনা রয়েছে, কথোপকথন এবং দেবদাস। আগামী দুদিন আপনারা সেটি উপভোগ করবেন। শুভেচ্ছা রইল ধ্বনি সংগঠনের জন্য, ধ্বনির জন্য। আশা করছি উৎসব সফল হবে। শুভকামনা সবাইকে, শুভ সন্ধ্যাবেলা। ধন্যবাদ।